ইসলাম ধর্মে খেজুরকে অন্যান্য সব ফল থেকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে। পবিত্র কোরআন শরীফে 26 বার খেজুরের কথা বলা হয়েছে। সূরা মরিয়মে এর উপকারিতা বর্ণনা করা হয়েছে। বিবি মরিয়ম আলাইহাসাল্লাম যখন প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসেছিলেন। গাছ নড়ার ফলে যে খেজুর নিচে পড়েছিল তা তিনি খেয়েছিলেন প্রসব বেদনার উপশমের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের প্রিয় ফল ছিল খেজুর, এবং প্রতিদিন সকালে 60টি খেজুর দিয়ে তিনি নাস্তা করতেন। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম রমজানের রোজার সময় সব মুসলমানকে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে বলেছেন। একদা তিনি বলেছিলেন, যদি কারো বাড়িতে অল্প কিছু খেজুর থাকে তাহলে তাকে গরিব বলা যাবে না। পবিত্র কোরআন শরীফ প্রথম লেখা হয়েছিল এই খেজুরের পাতায়। ভয়েস অফ ফরাজির এই পর্বে জানব মানব জাতির জন্য আল্লাহ তাআলার এক নিয়ামত খেজুর সম্পর্কে। গ্রিসের ইতিহাস কাটলে দেখা যায় সে দেশে এই খেজুরকে ঈশ্বরের ফল বলে চিহ্নিত করা হয়েছে। এই ফলটি রমজান মাসে রোজাদাররা ইফতারি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করেন। খেজুর শুধু পছন্দের ফল হিসেবে নয়, বহুকাল আগে থেকে বিভিন্ন শুভ কাজেও এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। খেজুরে এত পরিমাণ খাদ্যগুণ ও পুষ্টিমান রয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন মাত্র 15টি খেজুর খেয়েই সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। খেজুরকে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে সুমিষ্টি ফল হিসেবে চিহ্নিত করা হয়। ভিটামিন এ, সি এবং ম্যাঙ্গালিজে পরিপূর্ণ খেজুরে কোনো কোলেস্টেরল নেই বললেই চলে। এছাড়া আছে ভিটামিন বি, কার্বোহাইড্রেট যা আমাদের এনার্জি দেয়, ভিটামিন ই যা ত্বকের জন্য উপকারী, ভিটামিন কে এবং কপার, ম্যাগনেসিয়াম, ফসফেট এবং পটাশিয়াম। ফলে এটি যেমন চোখ, ত্বক, চুল এবং শরীরের ক্ষমতা বৃদ্ধির পক্ষেও সহায়ক, তেমনি হৃদযন্ত্রের জন্যও ভালো। বিশ্বে প্রায় 1000 প্রজাতির খেজুর গাছ রয়েছে, তবে বাণিজ্যিকভাবে মাত্র 20 প্রজাতির খেজুর উৎপাদন করা হয়। বিশ্বের মোট খেজুরের 2/3 আসে মধ্যপ্রাচ্য থেকে। খেজুর উৎপাদনে 5টি শীর্ষ দেশ হল মিশর, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। বিশ্বে প্রতি বছর 40 টন খেজুর উৎপাদিত হয়। একটি খেজুর গাছ সাধারণত 40 ফুট লম্বা হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে 75 ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায়। জীবাশ্ম রেকর্ড থেকে জানা যায় প্রায় 5 কোটি বছর আগেও খেজুরের গাছ ছিল। মিশরীয় চিত্রলেখন পদ্ধতি হায়ারোগ্লিফে খেজুর গাছকে বছরের সাথে তুলনা করা হয়েছিল, কারণ একটি খেজুর গাছ বছরে 12টি ডাল গজায়। প্রাচীন মিশরে খেজুর থেকে মদ জাতীয় এক প্রকার পানীয় তৈরি করা হতো। খেজুরের বিচি থেকে প্রসাধনী তৈরি করা হয়, যার মধ্যে সাবান ও আইলাইনার উল্লেখযোগ্য। বাংলাদেশে খেজুরের গাছের কাণ্ড কেটে তা থেকে রস সংগ্রহ করা হয়, পরবর্তীতে তা থেকে গুড় এবং এক প্রকারের মাদকতাময় পানীয় তৈরি করা হয়। বাংলাদেশের যশোরের সবচেয়ে ভালো খেজুরের গুড় পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর রাস্তার দান বা ওয়াকফ হল সৌদি আরবের আল কাসেমি শহরে বিশ্বের সবচেয়ে বড় আল রাজিহি বাগান। এই বাগানে 2 লক্ষ খেজুর গাছ রয়েছে। প্রায় 45 প্রকারের খেজুর উৎপাদন হয় এই বাগানে। 2011 সালের সবচেয়ে বড় খেজুরের বাগান হিসেবে গিনেস বুকে নাম লিখিয়ে চলে এই আল রাজিহি বাগান। সৌদি আরবে সবচেয়ে বড় মানব সমাবেশ হয় মক্কায় হজ পালনের সময়। এই সম্পর্কে জানতে ভয়েস অফ ফরাজের এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন।